রাইট নাও বলিউড গসিপসগুলোর মধ্যে থাকছে আল্লু অর্জুন এবার চাচ্ছে জানভি কাপুরকে মুভিতে, কিন্তু কোন সিনেমায়। অন্যদিকে শেরশাহ মুভি নিয়ে এখন হচ্ছে সালমান খান এবং তার বোনের হাজব্যান্ড আয়ুষ শর্মাকে নিয়ে হাসাহাসি। বাট কেন, প্রথমে আসি আল্লু অর্জুনের কাছে। আল্লু অর্জুন তাহলে এবার চাচ্ছে জানভি কাপুরকে সিনেমায়। ওয়েল, এখন সেই সিনেমাটা হচ্ছে আইকন। ইয়েস, দ্যাট রাইট। spotboy.com এছাড়া টলিউড ডট নেটের রিপোর্টস অনুযায়ী আল্লু অর্জুন প্রডিউসার এবং ডিরেক্টরকে রিকমেন্ড করেছে যেন জানভি কাপুরকে আইকন মুভিতে নেওয়া হয়। যদিও এর আগে রিপোর্টসে এসেছিল যে ডিরেক্টর বেনু শ্রীরাম এই সিনেমায় দুটো নায়িকা নিতে যাচ্ছে এবং তিনি অলরেডি রশ্মিকা মাদান্না এবং পূজা হেগড়েকে চয়েস করেছেন। ইনফ্যাক্ট তাদের কাছে সিনেমার রোলের বিষয়ে অ্যাপ্রোচও করেছেন। বাট আল্লু অর্জুনের এখন মতামত হচ্ছে, যেহেতু এই মুভিটা প্যান ইন্ডিয়ান আকারে বানানো হবে, সেই জন্য নর্থ ইন্ডিয়ায় আপিলের জন্য এখানে বলিউডের নায়িকা থাকা অবশ্যই জরুরি। অ্যান্ড দ্যাটস ওয়াই তিনি চাইছেন জানভি কাপুরকে এই সিনেমায় নায়িকা হিসেবে রাখতে। ইনফ্যাক্ট প্রডিউসারের কাছে তিনি এই জন্য রিকমেন্ডও করেছেন এবং প্রডিউসারের মতেও নায়িকা হিসেবে এখানে জানভি কাপুরকে রাখা উচিত। এছাড়া সেই রিপোর্টসে এও বলা হয়েছে, ইতিমধ্যে জানভি কাপুরের টিমের সঙ্গে এই সিনেমার রোলের জন্য কথাবার্তা চলছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে জানভি কাপুরের আইকন মুভিতেই কিন্তু টলিউডে ডেবু হতে যাচ্ছে। এবার আসি শেরশাহ মুভির কাছে। ক্যাপ্টেন বিক্রম বাত্রার রোলে সিদ্ধার্থ মালহোত্রা তো আউটস্ট্যান্ডিং পারফর্ম করেছে। ইনফ্যাক্ট তার অ্যাক্টিং নিয়ে দর্শক থেকে শুরু করে ক্রিটিক্স মহলে সবাই প্রশংসাই করছে। বাট রিসেন্টলি এই সিনেমার প্রডিউসার সাব্বির বক্সওয়ালা রিভিল করল ইন্টারেস্টিং একটা ইনফরমেশন। তিনি জানান, বিক্রম বাত্রার ফ্যামিলির কাছ থেকে বায়োপিক বানানোর পারমিশন পাবার পর সালমান খান সেই প্রডিউসারের কাছে গিয়েছিলেন এবং বলেছিলেন যেন আয়ুষ শর্মাকে শেরশাহ মুভিতে বিক্রম বাত্রার রোলে নেওয়া হয়। সেই প্রডিউসার আরও জানায়, সালমানের এই রিকোয়েস্ট তিনি তখন রাখতে পারেননি। এর পিছনে রিজন, ওই মুহূর্তে অলরেডি সিদ্ধার্থ মালহোত্রা যে বিক্রম বাত্রার রোল প্লে করবে সেটা বাত্রা ফ্যামিলিকে জানানো হয়ে গিয়েছিল এবং তিনি সালমানকে বুঝান যে আয়ুষ শর্মা নতুন অ্যাক্টর হিসেবে এই রোলের জন্য পারফেক্ট নয়, তিনি বিক্রম বাত্রার রোল প্লে করতে পারবে না। ওয়েল, এখন এই খবরটা সামনে আসার পর চারিদিকে হচ্ছে হাসাহাসি। অনেকেই বলছে আয়ুষ শর্মা এখানে থাকলে সিনেমার পুরা ভরাডুবি হতো, বিক্রম বাত্রার সাথে ব্যাপারটা নিয়ে ইনজাস্টিস করা হতো, এটসেট্রা এটসেট্রা। ওয়েল, আয়ুষ শর্মা তো অ্যাক্টর হিসেবে এখনও অডিয়েন্সের কাছে নিজের মন জয় করতে পারেনি, বাট তার কাছে এখনও কিন্তু সুযোগ আছে, সেটা হচ্ছে অন্তিম মুভি। দেখা যাক অন্তিম সিনেমায় সে নিজেকে প্রুফ করতে পারে কিনা। সো ভিউয়ার্স, লেটেস্ট এই গসিপসগুলো নিয়ে আপনাদের অপিনিয়ন কি কমেন্ট সেকশনে জানিয়ে দিন। আপনারা দেখছেন স্টার গল্প, বাংলাদেশের প্রথম এবং বিশ্বস্ত অনলাইন এন্টারটেইনমেন্ট নিউজ পোর্টাল।